আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি 2016 সাল থেকে, অর্থাৎ আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম পুরোধা আমাদের রাজ্যের, শুধু তফসিলি না, এই রাজ্যে সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার আন্দোলন, শ্রমজীবী মানুষের যে লড়াই, জাতীয় ঐক্যের লড়াই, তার পুরোধা অনিল সরকারের মৃত্যুর পর বছর থেকেই আমরা প্রতি বৎসর এই দিনটাকে পালন করি, তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে দিশা, তার যে আদর্শ, এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিই। আমরা আজকে আমাদের রাজ্যের সর্বত্রেই আমরা এই জন্মদিন ওনার এটা পালন করার কর্মসূচি নিয়েছি, কেন্দ্রীয়ভাবে আম্বেদকর ভবনে আমরা পালন করছি। প্রয়াত অনিল সরকার আমাদের রাজ্যে, আমাদের যে তফসিলি অংশের মানুষ, বিশেষ করে একটা সময় ছিল তারা মানুষ হিসেবেই গণ্য হতো না, তাদের সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, এই আদায়ের জন্যে তিনি আমাদের মানুষকে যেমন সংগঠিত, তেমনি গণতান্ত্রিক মানুষকেও এই আন্দোলনের পাশে দাঁড়া করাতে সমর্থ হয়েছিলেন। এবং আমরা দেখেছি উনি পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হিসাবেও আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এগুলি মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়া, আমাদের লোক শিল্পী তাদেরকে আলোতে নিয়ে আসা, তাদের মর্যাদা দেওয়া, সর্বোপরি আমাদের রাজ্যের যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, এটাকে তেজি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আজকে আমাদের রাজ্যের সাংস্কৃতিক যে উন্নয়ন, এটাকে ওনাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতেই পারি না। এবং শুধু তা না, আজকের দিনে আমরা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে রাধা পিসির সরকার চালাচ্ছে, তাতে আমাদের তফসিলি অংশের মানুষ, সমস্ত অংশের মানুষের অধিকার আজকে হরণ করে নিচ্ছে এই সরকার। এবং আস্তে আস্তে করে অতীতের যে নিষ্পেষণ দলিত অংশের মানুষের, এটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা বিজেপি দল আমাদের রাজ্যেও করছে, দেশেও করছে।